লালমনিরহাটের হাতিবন্ধ উপজেলায় ট্রাক চাপায় চাচা ও ভাতিজার মর্মন্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে হাতিবান্ধা আরডিআরএস অফিস সংলগ্নে। নিহত নাহিম উপজেলার বড়খাতা পূর্ব সারডুবি গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে হাতিবান্ধা ক্যাম্বিয়ান স্কুলের নার্সারির ছাত্র। নিহত ইমরান হোসেন বড়খাতা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। সে পূর্ব সারডুবি গ্রামের আব্বাস আলীর ছেলে। বুধবার সকালে নাইম হোসেন বাবা এবং চাচার মোটরসাইকেলে চড়ে স্কুলে যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনায় শিকার হন। এখন আমি অফিস থেকে মানে বাড়ি থেকে অফিসে ঢুকবো, এমন সময় লন্ডনের নদীয়ার ধরে গাড়ি ট্রাক ধরো ট্রাক ধরো ট্রাক ধরো, তখন আমি আমার গাড়িতে মোটরসাইকেলটা এলাকার সামনে দাঁড়লাম। আর ওই